কামপুর রোহা আজু মহাসাগর দিনের রাজপথত আশ্রয় বানপীড়িতর এয়া সোমবারর রোহা সমষ্টির গুইমারি কপিলি সংহার চলা গুইমারিত আজিও সাগর সদৃশ পরিবেশ যাতায়াতের একমাত্র মাধ্যম নাও কলর ভূর রাজ্যের সর্বহারা বন্যার্তক সম্পূর্ণ সহায়ের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর আমি সকলো ব্যবস্থা লৈ আছো আর যি সকল এতিয়া ক্যাম্পত ঘুরি যাওয়ার লগে লগে তেওঁলোকে যাতে ঘর ভাড়ি ঠিক করিব কারণে সরকারি সুবিধা পায় তার কারণে আমি ইতিমধ্যে কাম হাতত লৈছো পথৰ কাষত চাং পাতি আশ্রয় লওয়া বানপীড়িত কেতিয়া ঘরলৈ উভতিব পাৰিব কোনেও নাজানে এতিয়া উপস্থিত আছো রহা সমষ্টি গুড়িমাৰিত রহা সমষ্টি গুড়িমাৰিত বর্তমান দশ দিন বান বিভীষিকার দশ দিন হল দশ দিন যিসকল বানাক্রান্ত লোক কোনো পরিয়ালে তেওঁলোকৰ নিজৰ বাহি হলেও যাবলৈ সক্ষম হোৱা নাই যদিও কপিলি বাহনী পানী কমিছে কপিলি বাহনী পানী কমিছে যদিও তেওঁলোকক বাহিহত এতিয়াও এককাল এডিঙি পানী যাৰ ফলত তেওঁলোকে কামপুৰ যি ৰহা কামপুৰ ৰহা ৰাজপথ ৰাজপথতে তেওঁলোকে আশ্ৰয় ল'ব লগা হৈছে ঘৰ বাৰী আজিও পানীৰ তলত ৰাজপথৰ কাষত শাৰী শাৰী ত্ৰিপাল তম্বুৰ শিবিৰ সাং হাজু দিনের পাছত দিন অতিবাহিত করেছে বন্যার্তয় ইয়াত মানে আপনার এঘাত থাকিলে ইয়া সাংলে কোনো আশাই নাই এটা কিমান দিনে তো পানি শুকায় আমার মানে দুই ফালে দুইটা রাস্তা রাস্তা ইফালে হলে পানি তো আহিব নোৱাৰে তাতে এটা সরিয়া নিচিঙা হয়ে গেল তাতে এটা পানি তো নদী পা কমিলে হে পানি কমিব বরপেটার বাগবর সমষ্টিত খহনিয়ার কাল রূপ আপন ঘরখন আর না থাকিব যা যাব ভেলেঙি নৈত সকলো শেষ হওয়ার ভাষারে বর্ণনা করিব নোৱাৰা বেদনা কালরূপী ভেলেঙিনৈয়ে মিয়া মিউজিয়াম বিচরা শেরমানৰ সমষ্টিত সংকুষ্ট কৰিছে ঘর বাড়ি এৰি এতিয়া ৰাজপথত বহুজন পনেরোটামান ঘর গেল এতিয়া রাস্তাত আছে মেইন রাস্তাত আছে আপনার সর্বহারা বিচাৰিছে সরকারের কৃপা কমলপুরের কলাকুচি গাঁত বন্যার্তক সহায় স্বেচ্ছাসেবী সংস্থায় 200 পরিয়ালক আগবহালে খাদ্য সামগ্রী আহি পেলে সেয়াই এক প্রাকৃতিক সমস্যা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন কারণ আছে ইয়াত আমার মানুষেরও যথেষ্টখিনি অবহেলা যার পরিণতি আমি আজি ভোগ করে আছো এই ক্ষেত্রে সরকার বিভিন্ন দল সংগঠন সকলোই সহায় করে আছে সেই মর্মে আমি বিভাই মাংসু মেমোরিয়াল ট্রাস্টেও যৎকিঞ্চিত পারো বিভিন্ন সময়ত আমি আগতো করে আহিছো এনেকুৱা বান সাহায্য কিন্তু বান সাহায্য দিয়াটোই আসলতে কথা নহয় এই বিপদের সময়ত আমি কোনে কাক কেনেকুৱা ধরনের সহায় করব পাৰো আৰু এই মহা সমস্যা এটার পরিত্রাণ পাব পাৰো আৰু এই সমস্যাটো কেনেধরনের আমার ইয়ারপা সমূলন্তে নির্মূল হব পাৰে আসলতে সেইটোৱে আমার উদ্দেশ্য দুর্গতর কাষত থিয় হৈ সাহস আর প্রেরণা দিয়া এনে পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় ব্যুরো রিপোর্ট DY 365